পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা আমাদের education.insbd.com ওয়েবসাইটে এই ফরম পূরণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং দেখাবো যে আপনাদের কি করতে হবে। এবং এই ভিডিও ডিসক্রিপশন আপনার এই ফর্ম পূরণ সংক্রান্ত যে এই লিঙ্কটা বা এই পোস্টের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে আপনাদের সামনে এই ফর্ম পূরণ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স, এটা পরীক্ষা হচ্ছে 2020 সাল। এটা ফর্ম পূরণ শুরু হবে 12 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম পূরণটা চলবে। আর শিক্ষার্থী ডাটা নিচ্ছন করবে কল, সেটা হচ্ছে 13 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি। আর সোনালী সেবার মাধ্যমে টাকা আপনার জমা দেওয়ার তারিখ হচ্ছে 20 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। আর এখানে অন্যান্য যে কাগজপত্র এইগুলো হচ্ছে শিক্ষার্থীদের জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 27 ফেব্রুয়ারি। এখানে অ্যাপয়েন্টমেন্টটা কত দিতে হবে শিক্ষার্থী প্রতি সেটা এখানে দেওয়া আছে। যে দ্বিতীয় বর্ষে এটা হচ্ছে 700 নম্বর, এটা হচ্ছে নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। এখানে ফি গুলো দেওয়া হয়েছে যে 800 টাকা, এখানে ইনকোর্স ফি ধরা হয়েছে 100 টাকা, আর সার্টিফিকেট কোর্স হচ্ছে 300 টাকা এখানে পুঁথিপত্রের জন্য, আর 200 টাকা হচ্ছে ফি, আর 100 টাকা হচ্ছে ইনকোর্স ফি। এখানে আপনারা সবগুলো আপনারা দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে আমরা এই পোস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এখানে পরীক্ষা হচ্ছে নিয়মিত 700 নম্বর, আর 2018-19 শিক্ষাবর্ষে যারা নিয়মিত আছেন এবং প্রাইভেট রেজিস্ট্রেশন কৃত যেসব শিক্ষার্থী 2019 সালের ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, প্রথম বর্ষে প্রমোট হয়েছিলেন, তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আর অন্যান্য যারা অনিয়মিত, যেমন 2017-18 থেকে শুরু করে আবার যেসব সাল রয়েছে, যেমন 14-15 পর্যন্ত, এই শিক্ষার্থীরা অনিয়মিত হিসেবে এখানে অংশগ্রহণ করতে পারবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায়। আর এখানে যারা এর আগে দ্বিতীয় বর্ষে যারা সিডি পেয়েছিলেন তারা গ্রেড উন্নয়ন করার জন্য এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এই পোস্টের লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।